আচ্ছা, তো আজকে আমাদের ইনস্টাগ্রামের ফার্স্ট ক্লাস দেখাইছিলাম, অল্প স্বল্প কিছু আইডিয়া আছে, তো আজকে আমরা আবার দেখব ইনস্টাগ্রাম শুরু থেকে। আচ্ছা, ইনস্টাগ্রামের দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, স্যালেক্ট করে দাও, আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। কি কি? ম্যানেজমেন্ট আর মার্কেটিং। ম্যানেজমেন্ট কি? হোয়াট ইজ ম্যানেজমেন্ট? ম্যানেজমেন্ট হচ্ছে ক্লায়েন্ট বলবে, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার ইনস্টাগ্রামে তুমি ডেইলি পোস্ট করবা 5টা করে, একটা টাইম শিডিউল দিবে যে সকাল 2টা থেকে 11টার মধ্যে 2টা, দুপুর 2টা থেকে 4টার মধ্যে 2টা, রাত্রে 1টা, এভাবে। বা রাত্রের বেলা বেশি এঙ্গেজ হয় ইনস্টাগ্রাম গুলোতে, ঠিক আছে? তো রাতের বেলা পোস্ট করলে যেমন বেশি লাইক আসে তাড়াতাড়ি, এরকম ব্যাপারটা। তো ওর কান্ট্রি একটা শিডিউল বলে দিবে। এটা হচ্ছে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। আর এটা হচ্ছে মার্কেটিং। আমরা ইনস্টাগ্রামে গেলে বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পাই, তাই না? ইনস্টাগ্রামে অনেক ধরনের অ্যাড আমরা দেখতে পাই। ইনস্টাগ্রাম দেখি, আমি একটু লগ ইন করব। অনেক ধরনের অ্যাড শো করে, স্পন্সর লেখা থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কই, একটাও তো পাই না এখন। যাই হোক, ইনস্টাগ্রামে গেলে বেশিরভাগ ক্ষেত্রে স্পন্সর লেখা যে অ্যাড গুলা থাকে, ক্লায়েন্টরা বলবে বেশিরভাগ সময় যে আমাকে একটা অ্যাড রান করে দাও, লাইক ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড আর ইনস্টাগ্রাম অ্যাড হুবহু সেম, যেহেতু আমি ফেসবুকটা প্রথমেই দেখাইতে গিয়ে অর্ধেক দেখানোর পরে আর দেখাইতে পারিনি, সো ইনস্টাগ্রাম অ্যাড আর ফেসবুক অ্যাড একসাথে দেখাবো। আজকে আমরা দেখবো ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট। হোয়াট ইজ ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট? আমরা এটা বুঝে গেলাম যে অলরেডি হচ্ছে ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট করা, দেন কি লাইক কমেন্ট করা, গ্রোথ বাড়ানো। গ্রোথ বলতে এখানে ফলোয়ার্সদের বাড়ানোকে বোঝায়, ঠিক আছে? লাইক এর এরকম একটা ইনস্টাগ্রাম থাকবে, ঠিক আছে? একটা ইনস্টাগ্রামে একটা সুন্দর প্রোফাইল থাকবে, কভার ফটো নাই যদিও এখানে, তো একটা নাম থাকবে, লাইক পোস্ট করতে হবে এখানে 38টা পোস্ট। যেমন আমি আমার এই অ্যাকাউন্টের জন্য আমি কাউকে হায়ার করব, বলবো যে আমার প্রত্যেকটা পোস্টে যেন 100 করে লাইক থাকে, অ্যাট লিস্ট মিনিমাম একটা ফিক্স একটা বলে দিব। বা বলবো যে আমার 1 সপ্তাহের মধ্যে 500 ফলোয়ার্স লাগবে, তুমি গ্রো করে দিবা, ঠিক আছে? কিন্তু উইথাউট ইনক্রিজিং ফলোয়িং। এই যে ফলোয়িং, এখানে 744টা ফলোয়িং আছে আমার এখানে, বুঝে গেছে? উইথাউট ইনক্রিজিং ফলোয়িং ইউ হ্যাভ টু ইনক্রিজ দা নাম্বার অফ ফলোয়ার্স, বুঝে গেছে? ওকে, সো এখানে প্রথম এক ফার্স্ট আপনার যে কাজটা করা হতে পারে, করা লাগতে পারে ইনস্টাগ্রামের ক্ষেত্রে, প্রথমেই আপনাকে করতে হবে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করে দিতে হবে ক্লায়েন্টকে। বা ক্লায়েন্টের যদি থাকে তাহলে তো ভালো, আর যদি ক্লায়েন্টের না থাকে তাহলে কি করতে হবে? নিজে অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেওয়ার জন্য অর্ডার করে $5, মানে শুধু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এক্ষেত্রে আপনার একটা মানে একটা ই আছে, অবস্টেকল আছে। অবস্টেকল হচ্ছে আপনার নিজের ইমেল বা ফোন নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি করে দিতে হবে, বুঝে গেছে? আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে কি কি লাগবে? একটা ইউজার নেম লাগবে, একটা ইমেল লাগবে, আর একটা হচ্ছে ফোন নাম্বার লাগবে, আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড ক্লায়েন্টকে যখন হচ্ছে গিয়ে দিবেন, তো ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু দিয়ে দিতে হবে। যে ইমেল দিবেন ওই ইমেল অ্যাড্রেসেরও পাসওয়ার্ডটা সহ কি করতে হবে? ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। ইন ফিউচার ও যদি ইমেলটা চেঞ্জ করতে যায়, মানে ওর জন্যই আলাদা একটা ইমেল ক্রিয়েট করতে হবে, বুঝে গেছে? আচ্ছা, তো আমরা এইটুকু বুঝে গেলাম। ইনস্টাগ্রামটা ক্রিয়েট করে দেওয়ার পরে ইনস্টাগ্রামের পরবর্তী কাজ হবে ওর জন্য সুন্দর একটা ইনস্টাগ্রাম ইউজার নেম ক্রিয়েট করে দেওয়া, ঠিক আছে? ইউনিক একটা ইনস্টাগ্রাম। এই যে আমার ইনস্টাগ্রাম ইউজার নেম কিন্তু এরকম, অনেক ক্ষেত্রে ইনস্টাগ্রামে ইউজার নেম গুলো যে এরকম হয়, আমি দেখাচ্ছি। এই যে 1 2 3 6 7 9 6 2 2, এইগুলা কিন্তু একদম ফেক টাইপের, ঠিক আছে? তো এই ধরনের না, একটা ইউনিক একটা নাম দিতে হবে। কি নাম দিতে হবে? একদম ইউনিক কোনো নাম দেওয়া লাগবে। ওয়েল, তারপর এরপরে ইনস্টাগ্রাম আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলতেছে যে কি কি করা লাগবে। দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা করা হয়ে গেলে এইখানে এই যে ওয়ার্ডস বিউটি, এটা একটা হচ্ছে ইনস্টাগ্রামের নাম যা আমি দিছিলাম, যাই হোক। দেন হচ্ছে এখানে লেখা আছে লাইফ স্টাইল ট্রাভেল, মানে একটা ছোটখাটো একটা বায়ো। ইনস্টাগ্রামে শুধু বায়ো লেখার জন্য ইনস্টাগ্রামে মানুষ অর্ডার করে, মানে সেলারদেরকে অর্ডার করে। আমি দেখাচ্ছি, শুধু বায়োটা লিখে দিবে। আমি এখানে ইনস্টাগ্রাম
হ্যাঁ, শুনতে পাচ্ছি। না, অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি না, মানে ইনস্টাগ্রামে টোটালি সবকিছু আর কি এখানে বলা হচ্ছে। কাজ আমরা শুরু করব, সমস্যা নাই, আমি রেকর্ডিং করে রাখছি। হ্যাঁ, মাত্রই শুরু হয়েছে। আচ্ছা, শুধু ইনস্টাগ্রামের বায়ো লিখে দিবে, সেই জন্য হচ্ছে কি করবে, ক্লায়েন্ট অর্ডার করবে। সো ইনস্টাগ্রামে আপনি যদি লেখালেখি, যদি আপনার একটা ভালো হাত থাকে, তাহলে এটা দিয়ে একটা কি করা যাবে, গিগ করা যাবে। এই যে এখানে কি লিখছে, আই উইল রাইট অ্যান এসইও ফ্রেন্ডলি অ্যান্ড অপটিমাইজ ইনস্টাগ্রাম বায়ো। ঠিক আছে, ইনস্টাগ্রাম বায়ো লিখবে এসইও ফ্রেন্ডলি করে, মানে বায়োটা হচ্ছে এরকম একটা জিনিস, বায়োতে আপনার কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে, যে আমি অমুক অমুক একটা কাজ করি, এরকম সুন্দর, এত ডিটেলস না, নর্মালি কিওয়ার্ড দিয়ে একটা বায়ো লেখা হবে, দুই তিন লাইনের। দেখেন, এই যে লাইফ স্টাইল, এই যে এখানে লেখা আছে, আমি যদি এটা বায়োটা কোনোভাবে করে রাখছি দেখানোর জন্য, লাইফ স্টাইল, ট্রাভেল, ক্রিয়েটিভ, কেউ যদি ক্রিয়েটিভ লিখে সার্চ করে, তাহলে আমার এই অ্যাকাউন্টটা শো করবে। বুঝে গেল? এটাকে বলা হয় এসইও। এসইও এত সহজ না, আর অনেক কিছু আছে এর মধ্যে, আমি জাস্ট একটা বললাম, এটা কিওয়ার্ডও বলা যায়। আচ্ছা, ট্রাভেল লিখে সার্চ করলে যাদের প্রোফাইলে এই ট্রাভেল লেখাটা আছে, তাদের এখানে কি অ্যাকাউন্ট গুলো শো করবে। বুঝা গেল? আচ্ছা, দেন এখানে আবার বলছে আই উইল স্পাইস আপ ইনস্টাগ্রাম বায়ো ইন 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার মধ্যে, যে একটা বায়ো লিখতে লাগে 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে সে একটা বায়ো করে দিবে, বায়ো করে দিবে, বায়োর জন্য সে নিবে $10। আমি দেখাচ্ছি ওরা কি কি কাজ করাবে, ঠিক আছে। রাইট ইউ এ ক্যাপটিভেটিং ইনস্টা বায়ো, ইনস্টাগ্রাম বায়ো লিখে দিবে, আর পেজ সেট আপ, মানে যেখানে দেখা যাচ্ছে পেজ সেট আপ, মানে পেজটাকে কি করে দিবে, শুধু অ্যাকাউন্টটা পেজটা করে দিবে, ওই যে ইমেল টিমেল ইউজার নেম দিয়ে। ওকে, দেন এখানে বলছে আর কি করে দিবে, ইনস্টাগ্রাম বায়ো দিবে, রিসার্চ ইউর ইন কম্পিটিটর কম্পিটিশনস ইনস্টা বায়ো। আচ্ছা, একদম সিম্পল একটা কাজ, ধরেন আপনি হচ্ছে গিয়ে ট্রাভেল এজেন্সি নিয়ে কাজ করেন, কি নিয়ে, ট্রাভেল এজেন্সি, তো ট্রাভেল এজেন্সি নিয়ে এরকম হাজারটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে না, ওদের বায়োতে কি ধরনের লেখা আছে ওইগুলো রিসার্চ করবে, একদম নর্মাল। বুঝে গেল? এর জন্য কত নিবে, $15। আচ্ছা, দেন প্রিমিয়াম সার্ভিসে কি আছে, বায়ো রিসার্চ প্লাস টিপস, টিপস দিবে হচ্ছে কিভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট গ্রো করা যায়, ঠিক আছে। সো এই যে এভাবে বলে দিবে, এখানে বলছে যে রিসার্চ কম্পিটিশন কম্পিটিটরস হবে, যাই হোক, টিপস টু ইমপ্রুভ ইউর ইনস্টা, ইনস্টাগ্রামটা কি করার জন্য, ইমপ্রুভ, গ্রোথটা কিভাবে, ভালো ফলোয়ার্স পাবে, কিভাবে এনগেজ হবে বেশি বেশি, ঠিক আছে, এটা দেখানোর জন্য কি হবে, কি করবে, সে $30 নেবে, 3 দিনে ডেলিভারি, এটা তো 10 মিনিটের কাজ, বেশিও না, একদম সহজ, যখন কাজ করতে যাবেন তখনই দেখতে পাবেন। এই যে ওর কিছু আমরা স্যাম্পল দেখব, কাজের ফিডব্যাক গুলা দেখব। এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করছে, সেট করে দিছে, এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোই সেট করতে হয়েছে, কয় লাইন লিখছে এখানে দেখেন তো, 6 লাইন না, উপরেরটা তো, এটা তো নাম, ইনস্টাগ্রামের নাম, এটা হচ্ছে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্টের, এটা কি বিজনেস অ্যাকাউন্টের ক্যাটাগরিটা কি, 4 লাইন লিখছে টোটাল, 4 লাইনের মধ্যে 1 লাইন আবার কি, 1 লাইন হচ্ছে লিংক, বুঝা গেছে, তার মানে টোটাল কয় লাইন লিখলো, 3 লাইন লিখেই একটা কাজ কমপ্লিট করা যায়, কি মনে হয়, সহজ? ওকে, তো আমি কিন্তু প্রথমে বলে দিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে কি কি লাগবে, ইউজার নেম লাগবে, হ্যাঁ, তো তারপর যেগুলো যেগুলো থেকে আপনি ক্রিয়েট করছেন, ফোন নাম্বারটা বাদে সবকিছুই কি শেয়ার করে দিতে হবে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত শেষ। এখানে এডিট প্রোফাইল আমরা দেখব কি কি আছে এডিটে গিয়ে। আচ্ছা, এই যে এখানে আমি যে ওয়ার্ল্ডস বিউটি নামটা দিছি, এটাকে চাইলে আমি চেঞ্জ করতে পারবো, ইন ফিউচার ক্লায়েন্টও চাইলে চেঞ্জ করতে পারবে। ক্লায়েন্টকে আমাদের জিজ্ঞাসা করে নিতে হবে যে তুমি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি নাম দিতে চাও, দেন ক্লায়েন্ট যদি বলে আমার একটা ইউজার নেম লাগবে, ইউনিক কোন ইউজার নেম, শেয়ার করো বুসা, শেয়ার করে দেখো। আচ্ছা, দেন এখানে হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক লাগবে আমাদের, মানে প্রফেশনাল যারা আছে, প্রফেশনালের সবকিছু কি করতে হয়, সবার একটা ওয়েবসাইট থাকে, একটা ফিক্সড একটা ওয়েবসাইট কি থাকে, লাইক আমি একটা ওয়েবসাইট কিছুদিন আগে করছিলাম, কিছুদিন আগে বলতে তাও টোটালি 1 বছর আগে করছি,
এই সাইটটা শো করতেছে না। আচ্ছা যাই হোক, এখানে কি করতে হবে আমাদের, কি ওয়েবসাইটের কি অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ওয়েবসাইটের যে লিংকটা, এখানে আমি চাইলে অন্য যে কোনো একটা লিংক, ক্লায়েন্টের তো একটা, ওরা তো বিজনেস করার জন্য একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট খুলবে তাই না, তো ওদের তো একটা বিজনেস ওয়েবসাইট থাকবেই, যা অনলাইনে যারাই বিজনেস করে মানে প্রফেশনালি, ঠিক আছে, ওই জামা কাপড় বিক্রি করলেও দেখা গেছে যারা বড় সড়ো ভাবে বিক্রি করে তাদেরও একটা কি থাকে, ওয়েবসাইট থাকে, ছোটখাটোদের থাকে না, মানে প্রফেশনালি যারা করতে চায়, তো ওদের সবার কি ওয়েবসাইট থাকবে। ক্লায়েন্টকে অবশ্যই, যে কোনো ক্লায়েন্ট হোক, ক্লায়েন্টকে বলতে হবে শুরুতে তোমার ওয়েবসাইট আছে, থাকলে আমাকে লিংক দাও যে কোনো কাজের জন্য, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আপনাকে ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে বললো, এখন আপনি কি পোস্ট করবেন, মানে ক্লায়েন্টরা এতই বিজি হয় যে ওরা হুট করে বলে গেল যে তুমি খালি একটা পোস্ট করবা আমার অ্যাকাউন্টে, 3 বেলা পোস্ট করবা, একটা মেসেজ দিছে না, তো আপনি তো অর্ডার তো অলরেডি চালু হয়ে গেছে, অর্ডার চালু হয়েছে না অলরেডি, কিন্তু হেল্প করা তো দেখো তো সমস্যা, অর্ডার চালু হয়ে গেছে, এখন আপনাকে কি করতে হবে, একদিন চলে গেছে আপনাকে পোস্ট করতে হবে না, অবশ্যই পোস্ট করা লাগবে। তো পোস্ট করার সময় তখন কি করবেন, ওই যে ওয়েবসাইট লিংক দিচ্ছে, ওয়েবসাইটের মধ্যে কি কি আসছে ওইটা থেকে একটা আইডিয়া নিয়ে দেন কি করতে হবে, ওই অনুযায়ী পোস্ট করতে হবে। ওকে, হ্যাশট্যাগও দেখা দিব। আচ্ছা এখানে ইমেল হচ্ছে, আমি এই যে একটা ইমেল দিছিলাম, এই ইমেলটা টেম্পোরারি বা যে কোনো একটা ইমেল ইউজ করা যায়। ওকে, দেন হচ্ছে ফোন নাম্বার আর জেন্ডার, এটা হচ্ছে গিয়ে শো করাইতেও পারেন নাও পারেন, আমি দিয়ে দিলাম, আমি প্রিফার নট টু সে দিছিলাম যেহেতু এটা হচ্ছে আমি বিজনেসের জন্য আর কি করতে চাচ্ছিলাম। ওকে, এখানে বলতেছে সিমিলার অ্যাকাউন্ট সাজেশনস, মানে আমার যে সেম সিমিলার অ্যাকাউন্ট গুলো আছে এগুলো কি শো করবে কি করবে না, আমি সাবমিট দিয়ে দিলাম। ওকে, চেঞ্জ পাসওয়ার্ড, এইগুলো সেটিং গুলো আমরা সবাই মোটামুটি জানি, ফেসবুকের যে সেটিং গুলো আছে অনেকটা ওই রকমই, ঠিক আছে। এই যে নোটিফিকেশন যদি অন অফ করতে হয়, ক্লায়েন্ট কে করবেন কি সব নোটিফিকেশন অন করে দিবেন, ক্লায়েন্ট এটাতে খুশি হবে, তাহলে যদি ও একটু পর পর দেখে যে কি ধরনের ওর ই হচ্ছে, গ্রোথ হচ্ছে, এগুলো যদি ও দেখতে পায় তাহলে ও খুশি হয়ে যাবে। আর কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো এখানে এখানে শো করতেছে না, ল্যাপটপ থেকে শো করতেছে না, জিনিস আছে যেগুলো আমি হচ্ছে ওইখান থেকে দেখা যাবে, যেমন ইনস্টাগ্রামে সাপোজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনেক বয়সী মানুষের আছে তাই না, সাপোজ 10 বছর একটা ছেলেও ইনস্টাগ্রাম চালায়, 50 বছর একটা লোকও ইনস্টাগ্রাম চালায়, কোন ক্যাটাগরি ভেদে আপনার কত লাইকস পাচ্ছেন, কত কমেন্ট হচ্ছে, কত ফলোয়ার্স আছে, কোন দেশ থেকে সবচেয়ে বেশি ফলোয়ার্স, কোন দেশ থেকে কম, কোন দিন ফলোয়ার্স বেশি কোন দিন কম, এগুলো সব মোবাইল ভার্সনে শো করে। আচ্ছা যাই হোক, তো আমাদের এগুলো বোঝানো শেষ, এবার আমি যেহেতু ল্যাপটপ ভার্সনে দেখাচ্ছি এরপর আমরা দেখব ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট বলতে কি বোঝায় আমি আগেই বলছি, কি বোঝায়, পোস্ট করা কি বোঝায়। ওয়েল, আমরা আবার একটু ফাইবারে চলে যাব, ফাইবারে গিয়ে আবার একটু দেখব কিভাবে কি ধরনের পোস্ট করে, কি রকম মানে কাজের সার্ভিসটা কি রকম, আমি সবকিছু আপনাদের আইডিয়া দিব ইন ফিউচারে, যাতে এগুলা নিয়ে কোনো হেজিটেশন না থাকে, কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, কোনো কোশ্চেন না থাকে, আর কোশ্চেন থাকলে আমাকে এখনই বলতে পারেন, ঠিক আছে। এই যে বলছে আই উইল ক্রিয়েট এন্ড শিডিউল ইওর ইনস্টাগ্রাম পোস্ট, দেখি ও কাজটা কি ধরনের কাজ দিবে, আমি যেহেতু বলতেছি যে এই কাজগুলো আসলে কি আছে কি না, এটা প্রুফ লাগবে না যে ম্যাডাম শুধু পোস্ট করেই মানুষ টাকা নেয়, তাহলে তাহলে তো নিজেরাই পোস্ট করতে পারে, আরেকজনকে কেন টাকা দিতে যাবে, আসতে পারে না কোশ্চেন মাথায়। আচ্ছা আমরা একটু দেখবো এরকম কাজ পাওয়া যায় কিনা আসলে, ঠিক আছে। এখানে কি বলছে, এগুলো প্যাকেজের নাম। ওকে, এখানে বলছে ক্রিয়েট অ্যান্ড শিডিউল ইনস্টাগ্রাম পোস্ট, পাবলিশ ওয়ান পোস্ট পার ডে ফর 30 ডেজ, সে 30 দিনে 30টা পোস্ট করবে শিডিউল অনুযায়ী, শিডিউল তো ক্লায়েন্ট বলে দিবে তাই না, কে বলবে, ক্লায়েন্ট, ক্লায়েন্ট বলে দিবে রাতে 9টা। ওকে ফাইন, রাতে 9টাতেই পোস্ট করতে হবে, 9টা 5 বাজানো যাবে না, কারণ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন প্রায়োরিটি, হ্যাঁ এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। ওকে, বুঝে গেছে, তার প্রাইস কত, তার মানে এই কাজ করা যায় তাই তো। ওকে, এবার দেখব স্ট্যান্ডার্ড প্যাকেজে কি আছে, পাবলিশ 2 পোস্ট পার ডে, 2 দিন করবে, ঠিক আছে, 2টা পোস্ট মানে 30 দিন করবে, তার মানে 60টা পোস্ট। ওকে, প্রিমিয়ামে সে কি করবে, 3 পোস্ট পার ডে ফর 30 ডেজ, বুঝা গেছে, তার মানে এই কাজ করা যায়। আরো কিছু অ্যাকাউন্ট দেখব, আই উইল ক্রিয়েট ইনস্টাগ্রাম পোস্ট টেমপ্লেট, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে যায়। ওকে, আই উইল ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি ইনস্টাগ্রাম পোস্ট, এটাও গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে,
সোশ্যাল মিডিয়া, মানে ওরা এই যে এটা দেখা যাচ্ছে না, এই ছবিটা এই ধরনের ছবি বানাবে, সো ছবি বানানো তো গ্রাফিক্স ডিজাইনের, আমরা কি শিখতেছি? মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আর এখন যে কাজটা করতেছি এটা কোথায় চলে, কোথায় পড়ে? ডিজিটাল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে, পোস্ট করাটা আর অ্যাড রান করাটা কোথায় পড়ে? অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং এর মধ্যে। বুঝে গেছে? ক্রিয়েট ক্যাপশনস ফর 15 ইনস্টাগ্রাম পোস্ট। দেখেন ও কি বলছে, ও বলতেছে ইনস্টাগ্রামের জন্য যে ক্যাপশন লিখে না, পোস্টের সাথে আমরা লিখি না, পোস্টের সাথে লিখি না যে কত ধরনের ক্যাপশন ট্যাপশন, সে 15টা ইনস্টাগ্রাম পোস্টের জন্য কি করবে, ক্যাপশন লিখে দিবে। তার বাজেট $15, মানে একটা পোস্টের ক্যাপশনের জন্য সে $1 করে পাচ্ছে। বুঝে গেছে? দেন 15 ইনস্টাগ্রাম পোস্ট উইথ ওয়ান রিভিশন। রিভিশন মানে হচ্ছে কি, আপনি একটা হচ্ছে ও যেভাবে পোস্ট করে দিবে আপনি ওইভাবেই পোস্ট করবেন। বুঝে গেছে? মানে আপনি বায়ার আর ও হচ্ছে কি করে দিচ্ছে, পোস্ট লিখে দিচ্ছে। আরেকটা হচ্ছে আপনি ওকে রিভিশন বলতে বলতেছেন যে তুমি আমাকে এটা চেঞ্জ করে দাও, আমার এটা ভালো লাগে না, রিভিশন দিবে। রিভিশনের জন্য তার কত, $5 কি বেড়ে গেছে এখানে, দেখা যাচ্ছে। আচ্ছা প্রিমিয়াম এবার বলছে 3 রিভিশন দিবে, 3 রিভিশনের জন্য তার এবার আরো $15-$10 বেড়ে গেছে। ওকে, তার মানে ইনস্টাগ্রাম ক্যাপশন লিখেও কি কাজ করা যায়। আমরা কিছু প্রুফ দেখবো আগে, ফার্স্টে যে এই কাজগুলো আসলেই কি আছে নাকি। ওকে ফাইন, আমরা তো পোস্ট করা তো দেখলাম, তার মানে পোস্ট করা যায়। এবার ফলোয়ার্স দেখি, ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ওকে, এবার বলছে আই উইল বি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বি ইওর ওয়ান অন ইনস্টাগ্রাম কোচ। সবগুলো অবশ্য একই ধাঁচের গিয়ে পড়ে। ওকে, এখানে কি বলছে, আই উইল স্টার্ট এন্ড গ্রোথ ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কি করবে, গ্রো করবে। বুঝে গেল? স্টার্টিং 200 অর্গানিক ফলোয়ার, 200 ফলোয়ার দিবে, প্রাইস কত? ওকে, সাথে কি কি কাজ আছে এখানে, স্টার্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ বায়ো, বায়োটাও লিখে দিবে, ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্স্ট 9 পিকচার, প্রথম 9টা পোস্ট আপলোড করবে, অ্যান্ড আই উইল গ্রো ইউর ফলোয়ার্স টু 200, 200 পর্যন্ত ফলোয়ার্স কি করে দিবে, গ্রো করে দিবে, বাড়ায় দিবে। ওকে, 9টা পোস্ট করে দিবে, এই যে পোস্ট করান না আপনারা ওইরকম সেম। ওকে, স্ট্যান্ডার্ডে কি করবে, 500 ফলোয়ার্স, আগের গুলো সব সেম, 500 ফলোয়ার্স পর্যন্ত বাড়া দিবে, প্রাইস কত? আচ্ছা ঠিক আছে, এবার কি করবে, 1000 ফলোয়ার্স বাড়া দিবে উইথ 18 পিকচার্স। বোঝা গেল? আর এইগুলা কি, এগুলো কেউ কোশ্চেন করে না যে এইগুলা কি, এগুলা জানতে ইচ্ছা করে, এগুলা কি, কে কথা বলবে, কে কথা বলতে চায়? আচ্ছা তো আমরা এখানে দেখি পেজ এন্ড চ্যানেল ইভ্যালুয়েশন। হ্যাঁ কিভাবে বাড়ায় দেখাবো, যাচ্ছি আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ যাচ্ছি, শুরু করছি তো মাত্র, সব দেখাবো। হ্যালো, আচ্ছা দেন এই পেজ চ্যানেল ইভ্যালুয়েশন মানে এটা হচ্ছে যে একদম শুরু থেকে এটা শেষ পর্যন্ত নিয়ে যাবে। দেন কয়েকদিনের, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, দেন 21 দিন ম্যানেজ করবে, 21 দিনের মধ্যে 1000 ফলোয়ার্স কি করে দিবে, গ্রো করে দিবে। আচ্ছা শিডিউল পোস্ট, ওই যে ক্লায়েন্ট বলে দিবে টাইম, ওই টাইম অনুযায়ী পোস্ট করবে। একসাথে যদি সব পোস্ট করে তো সব পোস্ট একসাথে করলে হচ্ছে কি, এনগেজমেন্টটা ভালো আসে না। বুঝে গেছে? আমি আপনাকে বলছিলাম না টাইম টেবিল অনুযায়ী পোস্ট করতে। হ্যাঁ এভাবে ফুল টাইম এঙ্গেজমেন্ট, ফুল টাইম এঙ্গেজমেন্ট এটা জাস্ট শো করার জন্য আর কিছুই না। ফুল টাইম এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে ধরেন ইনস্টাগ্রামে কেউ কমেন্ট করলো, আপনার কাজ থাকবে দৈনিক 1 ঘন্টা ইনস্টাগ্রামে কাজ করবেন, মানে ও যেভাবে আর কি হায়ার করবে, আপনার নিজের একটা ঠিক করা থাকবে যে আমি 1 ঘন্টা কাজ করব। তো এটা হচ্ছে এমনিতে, আর ফুল টাইম এঙ্গেজমেন্ট বলতে বোঝাচ্ছে যে ধরেন 1 ঘন্টা কাজ করলেন, 1 ঘন্টা পরে দেখা যাচ্ছে রাত্রেবেলা 12টা বাজে কেউ একটা কমেন্ট করলো আপনার ইনস্টাগ্রামে পোস্টে, তখন আপনি রিপ্লাই দিলেন, এটাই ফুল টাইম এঙ্গেজমেন্ট, আর কিছুই না, মানে ইনস্টাগ্রামের সাথে লেগে থাকা সব সময়। একদম সহজ না? আচ্ছা তারপরে আমরা একটা পোস্ট করব, এখন
কারণ আমরা দেখলাম ফলোয়ার্স এরও কাজ করা যায়। আচ্ছা ইনস্টাগ্রামে কিছু হ্যাশট্যাগ আছে, আমরা হ্যাশট্যাগের কাজ পাই কিনা দেখব, ঠিক আছে? হ্যাশট্যাগ রিসার্চ করে দিয়েও টাকা ইনকাম করা যায়, মানে কাজ করা যায়, মানে কাজের কোনো ধরনের কাজের এখানে অভাব নাই, একদম সহজ যে হ্যাশট্যাগ গুলা ওইগুলাও পাওয়া যায় এখানে, যেগুলো মানুষ একটু গুগল করলেই হ্যাশট্যাগ খুঁজে পেতে পারে, সেখানে ওইখানে হায়ার করবে। আচ্ছা কি বলছে, আই উইল রিসার্চ বেস্ট হ্যাশট্যাগস এন্ড টিচ ইউ ইনস্টাগ্রাম মার্কেটিং, বুঝতে পারছেন? হ্যাশট্যাগ দিবে, আই উইল রিসার্চ হ্যাশট্যাগস, হ্যাশট্যাগস টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিক্যালি, এই যে 30টা হ্যাশট্যাগ দিবে আপনার হ্যাশট্যাগ। হ্যাঁ অবশ্যই, ক্লায়েন্ট যদি চায়, ঠিক আছে, অনেক সময় ক্লায়েন্ট বলবে যে আমার 50টা হ্যাশট্যাগ লাগবে, 50টা হ্যাশট্যাগের জন্য তুমি আমাকে বেস্ট হ্যাশট্যাগ গুলো দিবা, কয় টাকা নিবা, বুঝা গেছে? তখন আপনি একটা গুগল থেকে দেখা দিব আবারও। হ্যাঁ দেন হচ্ছে স্ট্যান্ডার্ড বলছে 60 হ্যাশট্যাগ, ঠিক আছে, আর 5 রেডি টু ইউজ সেট, মানে কিছু সেট ইউজ করে দেবে আপনি, কারণ হ্যাশট্যাগ 60টা, তো তো ওরা হচ্ছে গিয়ে 6টা সেকশন বানাবে, 6টা কি করবে সেট বানাবে, একটা সেটে 10টা করে থাকবে, ঠিক আছে, কারণে আপনি একটা পোস্টে 10টা করে ইউজ করতে পারবেন, বুঝে গেছে? আচ্ছা এবার হচ্ছে প্রিমিয়াম, প্রিমিয়ামে সে কত করবে, 90টা হ্যাশট্যাগ, আর 60টা একদম রেডি করা থাকবে যে ইউজ করতে পারবেন, মানে স্ট্যাটাস শো করার জন্য। আর এখানে কি বলছে, 90 হ্যাশট্যাগ, অ্যাকাউন্ট অপটিমাইজেশন, অর্গানিক গ্রোথ স্ট্র্যাটেজি গাইড, এগুলো মানে একদম নরমালি আর কিছুই না, মনে করেন হ্যাশট্যাগ গুলো তো দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে বললেন যে ঠিক আছে তোমার অ্যাকাউন্ট থাক, আমি 2 দিন দেখি গ্রো করে দেই, গ্রো করে মানে 2 দিনে যদি আপনি 100টা ফলোয়ার্স দিতে পারেন, ক্লায়েন্ট করবে কি, খুশি হয়ে যাবে যে 100 ফলোয়ার্স পেয়ে গেছে, তার মানে ওকে আমি ফলোয়ার্স গ্রোথ করার জন্য কি করতে পারবো, হায়ার করতে পারবো, বুঝা গেছে? এটা হচ্ছে গিয়ে কি একটা টেকনিক, এই এখানে এই জন্য এগুলা কি করে রাখছে, শো করে রাখছে, এগুলা আর কি লিখে দেওয়ার জন্য, অন্তত দেওয়ার জন্য এগুলা দেওয়া আর কিছুই না। ওকে তো এবার আমরা ইনস্টাগ্রামে যাব, চলে যাব পোস্ট করতে, হ্যাশট্যাগ দেখলাম, গ্রোথ দেখলাম, সবকিছুই তো দেখলাম। দেখেন এবার আমরা ল্যাপটপ ভার্সন থেকে পোস্ট করব, তাই না? ল্যাপটপ ভার্সন থেকে পোস্ট করার কি এখানে কোনো অপশন আছে? ল্যাপটপ ভার্সন থেকে এখানে পোস্ট করার মতো কি কোনো অপশন আছে? নাই, তাহলে আমাদের কি কি করতে হবে, মোবাইল ভার্সনে যেতে হবে। ল্যাপটপ থেকে মোবাইল ভার্সনে আমরা যেতে পারি? আমরা রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করে ফেললাম, ইন্সপেক্ট করার পরে এখানে এলিমেন্টের সাথে এই যে মোবাইল আইকন, এই মোবাইল আইকনে ক্লিক করবে, এই যে চলে আসছে দেখা গেছে, এই যে এখানে লেখা আছে আইফোন অ্যাপস, এখানে আপনার যেটা লাগবে, গ্যালাক্সি, পিক্সেল, আইফোন, আইপ্যাড, সারফেস, গ্যালাক্সি ফোল্ড, যেটা লাগবে, ঠিক আছে, আমি যদি এটা নিতে চাই, এটা এবার যদি রিলোড দেই, এবার এখানে পোস্ট করার অপশন পেয়ে যাব নিচে, এই যে পোস্ট করার অপশন পাওয়া গেছে। লাইক এবার আমি কিসে পোস্ট দিতে চাই, ইনস্টাগ্রামে চলে যাব, সাপোজ আমি যদি এই ড্রেসটার ছবি দিতে চাই। হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ ভার্সন হচ্ছে, আমি যেহেতু এখন ল্যাপটপ থেকে ক্লাস নিচ্ছি, তো ল্যাপটপ ভার্সনে যখন তুমি ইনস্টাগ্রামে যাবা, দেখবা পোস্ট করার কোনো অপশন নাই, মানে ল্যাপটপ থেকে ইনস্টাগ্রামে পোস্ট করা যায় না, বুঝা গেছে? তো এটার জন্য আমরা তো এখন ল্যাপটপ থেকে কাজ করতেছি, তো ল্যাপটপ থেকে পোস্ট কিভাবে করা যায় ওটা আর কি দেখালাম, মাউসের রাইট বাটনে ক্লিক করে সবার নিচে যে ইন্সপেক্ট লেখা, ইন্সপেক্টে ক্লিক করে দেন এই যে মোবাইল ভার্সনের মোবাইলের এই আইকনে ক্লিক করলে এরকম হয়ে যাবে, বুঝা গেছে? কোনটা ইউজ করলে হবে, যে কোনটা চুজ করলে হবে, এটা কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই। আচ্ছা সো আমি যদি এই পোস্টটা এখন আপলোড করতে চাই, তাহলে নেক্সটে চলে যাব, নেক্সটে চলে গিয়ে এবার কোনো ক্যাপশন লিখতে হবে। সাপোজ এটা আমি হচ্ছে একটা টাইটেল দিব, টাইটেল আমাদের সবসময় করতে হবে কি, টাইটেল গুলাকে খুব ক্যাচি করে করতে হবে। এবার আমি ফায়ার ইমোজি দিয়ে দিব,
মানে এটা যত সুন্দরভাবে সাজানো যায়। ক্লায়েন্টের জন্য তো আমাদের মেন হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন দিতে হবে, ক্লায়েন্ট যাতে স্যাটিসফাই হয়ে 5-star রিভিউ দেয়, ওরকম ভাবে কাজ করতে হবে। সো আমাদের ভালোভাবে ক্যাপশন গুলো লিখতে হবে, ক্রিসমাস সেল। তারপর হচ্ছে এখানে মনে করেন কিছু লিখলাম যে এই প্রোডাক্টে এত এত কালারে এত ডিফারেন্স, এত সাইজ, এত হচ্ছে গিয়ে কালার অ্যাভেলেবল, এগুলো সব লিখলাম। লিখে বলে দিব ডিএম, বলতে কি বুঝায় বলেন তো? আমি একদিন কারে যেন বলছিলাম ডিরেক্ট মেসেজ, ইনস্টাগ্রামের ভাষায় এই ডিএমটা খুব ইউজ করা হয়, এটাকে বলা হয় ডিরেক্ট মেসেজ। ডিজিটাল মার্কেটিং কেউ আবার শর্টকাট ভাইবা ফেলেন না, যেটা মানে ডিজিটাল মার্কেটিং, এটাকে বলা হয় ডিরেক্ট মেসেজ, মেসেজ টু আওয়ার ইনবক্স অর ভিজিট, ভিজিট হচ্ছে গিয়ে অর চেক আওয়ার বায়ো। আচ্ছা ফাইন, ইনস্টাগ্রামের একটা মেন একটা জিনিস কি, ইনস্টাগ্রামের একটা ব্যাপার হচ্ছে যে সাপোজ মনে করেন আমরা যদি ফেসবুকে কোনো একটা লিংক শেয়ার করতে পারি, তাই না? এই যে এই লিংকটা চাইলেই করতে পারবো কি, ফেসবুকে চলে যেতে পারবো চাইলেই এখান থেকে, ঠিক আছে চলে গেলাম। এবার এখান থেকে গিয়ে আমি এটাকে পোস্ট করে দিতে পারবো, ঠিক আছে, অনলিমিট করে পোস্ট করে দিলাম, বুঝা গেছে? এটা কিন্তু একটা লিংক, এই যে চলে আসছে এটাকে পোস্ট করা যাবে, বুঝা গেছে? পোস্ট কিন্তু হয়ে গেল, আর এবার এখানে যদি আমি কোনো এই লিংকটা দেই, এই লিংকটা নর্মাল এই টেক্সট আছে না, নর্মাল এই টেক্সটের মতো শো করবে, এটা কিন্তু লিংক আকারে শো করবে না, বুঝা গেছে? তো ইনস্টাগ্রামে এরকম কোন লিংক দেওয়া যায় না, কমেন্টও দিতে পারবেন না আপনি। আপনাকে কি করতে হবে জানেন, বায়োতে, ওই যে বায়োতে আমরা দেখলাম না ও কি করছে, ছবি দিয়ে রাখছে, একটা লিংক দিছে, যে বললাম যে লিংকও দিয়ে রাখছে, তাহলে মোট কয় লাইন হলো, 3 লাইন, কোনটা যেন দেখলাম একটু আগে, আচ্ছা দেখছি তো, ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, যে ডিরেক্ট মেসেজ টু আওয়ার ইনবক্স অর চেক আওয়ার বায়ো, বায়োর মধ্যে লিংক দেওয়া থাকবে, ওই লিংকে ক্লিক করলে কি সে সব করতে পারবে, মানে স্বপ্ন কিনে ফেলতে পারবে, বুঝা গেছে? আচ্ছা তো আমাদের ক্যাপশন হয়ে গেল, আমি কিন্তু বলে দিছি ক্যাপশন গুলাকে কি ইমোজি টিমোজি দিয়ে একটু সুন্দর ভাবে ক্যাপশন গুলাকে রচনার মতো আবার এক সাইজে লিখে ফেলেন না, বুঝা গেছে? একটু ফাঁকা দিয়ে, একটু হ্যাশট্যাগ দিয়ে, একটু সুন্দর ভাবে সাজা গুছা যেভাবে লেখা যায় এমনিও দেওয়া যাবে। মনে করেন এই যে হ্যাশট্যাগ হচ্ছে, হ্যাশট্যাগ মনে হয় সর্বোচ্চ 25টা ইউজ করা যায়। তো এখানে লেখা যে বায়ো, বায়োর আগে যদি আমি একটা হ্যাশট্যাগ দিয়ে দেই, এই যে এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল, বুঝা গেছে? আচ্ছা তো এইভাবে হ্যাশট্যাগটা কাউন্ট হয়ে যাবে। এবার আমরা হচ্ছে গিয়ে ক্রিসমাস, ক্রিসমাসের জন্য প্রোডাক্টটা দিলাম না, তো ক্রিসমাসের জন্য হ্যাশট্যাগ নিয়ে আসবো একদম নর্মাল ওয়েতে। সেখানে গিয়ে লিখবো ঠিক আছে, এই যে চলে আসছে, এটা হচ্ছে নর্মালি ওয়ে, একদম নর্মাল ওয়ে। আর নর্মাল ওয়ের মধ্যে হচ্ছে কি সর্বোচ্চ বেস্ট হচ্ছে কি, মনে করেন আপনার যে ড্রেসটা, এই ড্রেসের জন্য এটা হচ্ছে কি আমি ক্রিসমাসের জন্য ডাইরেক্ট হ্যাশট্যাগটা কপি করে ফেললাম, কিন্তু এর মধ্যে অনেক মানে আলাদা হচ্ছে কি যেগুলো আর কি দরকার নাই ওই ধরনের হ্যাশট্যাগ গুলাও কি আছে এখানে। যেমন দেখেন ক্রিসমাস আছে, ক্রিসমাস ট্রি আছে, এক্সমাস লাভ, মেরি ক্রিসমাস, এগুলো তো আছে। আচ্ছা উইন্টার, তারপর এখানে দেখেন নেভি ড্যাড, ফ্যামিলি, স্নো, ইনস্টাগুড, এগুলো তো আমাদের দরকার নেই, আমাদের কি দরকার ক্রিসমাস রিলেটেড। তো এগুলো হচ্ছে বেছে বেছে যদি আপনি নিতে চান, তাহলে এভাবে বেছে বেছে কি করবেন নিবেন, তারপরে পেস্ট করে দিবেন, দেন এটা কি শেয়ার, বুঝা গেছে? আর অ্যাড লোকেশনে যে লোকেশন দেই না ওইভাবে, যেমন যে ইউএস, এখন যদি আমি চাইলে, এটা তো শেয়ার হয়ে গেছে অলরেডি নাকি, পোস্ট ডিড নট আপলোড, কেন আপলোড হলো না, পোস্টটা কেন যেন আপলোড হয় নাই। সাপোজ মনে করেন আমি যদি এই ড্রেসটা নেই, ঠিক আছে, এটাকে যদি স্ক্রিনশট দিয়ে নেই,
এবার চলে যাব পোস্ট করতে। নিলাম এটা, আচ্ছা ঠিক আছে এটা নিয়ে নিলাম না। এবার চলে যাব নেক্সটে, নেক্সটে চলে গিয়ে আবার লিখবো যে এরকম কিছু লিখবো, লিখে আবার এটাকে সাজাবো, সাজানোর পরে হ্যাশট্যাগ গুলা দিব। হ্যাশট্যাগ দিয়ে দিলাম, এবার এটাকে কি করব, এই যে লোকেশন যদি এখানে হচ্ছে সেটিং এ আসছে, সেটিং থেকে ইনেবল লোকেশন দিতে হবে, আমাদের লোকেশনটা ইনেবল করা না, ঠিক আছে। তারপর সেটিং এ গেলে এই অপশনটা আমরা পেয়ে যাব। দেন কি করব, শেয়ার, শেয়ার হবে বাবা, এবার কেন শেয়ার হলো না আবারও? আচ্ছা এভাবে করলে শেয়ারটা হয়ে যায় নরমালি, কেন শেয়ার হলো না আমি বুঝতে পারলাম না, পোস্ট ডিড নট শেয়ার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তো ইনস্টাগ্রামে আমরা কি কি দেখলাম, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো একদম সহজ, নরমালি ফেসবুকের মতো, আই থিঙ্ক এটা আমাদের দেখানো লাগবে না। আচ্ছা ইনস্টাগ্রামে তাহলে আমরা দেখলাম কি, ইনস্টাগ্রামে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কি কি লাগে, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার আর পাসওয়ার্ড, দ্যাটস ইট। দেন ইনস্টাগ্রাম করার পর একটা সুন্দর একটা ইউনিক ইউজার নেম দিতে হবে, দেন হচ্ছে ইউজার নেমটা চেঞ্জও করা যায়, শুরু থেকে যেটা দেয় ওইটা। তারপরে কি কি, একটা বায়ো, সেটিং গুলো একটু দেখে নিব, আর ফোন ভার্সন থেকে আমি সেটিং গুলো, ভিতরে যে সেটিং গুলো আছে ওইগুলাও কি দেখায় দিব। দেন হচ্ছে ইনস্টাগ্রামে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ আছে বা অথেন্টিকেশন ইউজ করা যায়, মানে ইনস্টাগ্রামে লগ ইন করতে গেলে একটা কি লাগবে, ফোন নাম্বার থেকে একটা কোড যাবে, ওই কোডটা দিয়ে ঢুকতে হবে, এটা হচ্ছে একদম হাই লেভেলের প্রোটেকশনের জন্য, সেফটির জন্য, যেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক না হয়ে যায়। আর আপনাদের জন্য একটা সাজেশন থাকবে যে কেউ হচ্ছে গিয়ে ফেসবুকের সাথে লিংক করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন না, কি করবেন না, ফেসবুক থেকে, ফেসবুক থেকে কি, ফেসবুক আর ইনস্টাগ্রাম বর্তমানে একই কোম্পানি, মানে মার্ক জুকারবার্গের যে অধীনে দুইটা হচ্ছে একই সাথে কি করা, অ্যাড করা, একটার সাথে আরেকটা কানেক্টেড। তো ফেসবুক থেকে কেউ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন না, তাহলে কি অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, বুঝা গেছে, আনলিমিটেড লগ আউট, লগ আউট করে ইউজ করবেন আনলিমিটেড। হ্যাঁ আচ্ছা তো এবার হচ্ছে আমার নরমালি আজকের কাজটুকু এইটুকু, আমি আজকে কি কি দেখালাম, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, দেখেন এই আমি একটা অনেক ভালো একটা ব্র্যান্ড দেখাই আপনাদেরকে, সাপোজ এটা অনেক ভালো একটা ব্র্যান্ড, অনেকগুলো ফলোয়ার্স আছে, ঠিক আছে, এটা খুব বড় সড় একটা ব্র্যান্ড, ওদের ফলোয়িং কত 31, ফলোয়ার্স কত 2,61,000 ফলোয়ার্স, পোস্ট কত 3,340। দেখেন ওদের বায়োটা, দেখেন বায়োটা কি বলছি না, ইমোজি টিমোজি দিয়ে একটু সুন্দর অ্যাট্রাকটিভ করে বানানোর জন্য, দেখছেন এই যে ইমোজি দিছে, আর এই যে এটা হচ্ছে কি ওদের লিংক, এই লিংকে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, সোজা ওদের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটে আমরা চলে যেতে পারবো। আর এখানে হচ্ছে এই যে বলছিলাম না বায়োর মধ্যে, ও কি বলছিল বায়োর মধ্যে, বায়ো এসইও ফ্রেন্ডলি করবে এভাবে, এখন যদি কেউ এই যে এই লেখাটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তাহলে ওর ওর এই কি অ্যাকাউন্টটা সামনে চলে আসবে, বুঝা গেছে। আর ওর এই অ্যাকাউন্টের জন্য কেউ কিন্তু মনে করে না, ও নিজে নিজে পোস্ট করে, এগুলা কিন্তু পোস্ট করার জন্য কি করছে, সে কিন্তু হায়ার করে রাখছে মানুষ, এইটুকু তো আপনারা শিওর নাকি, এই প্রত্যেকটা অনেকগুলা লাইক ও কিন্তু বলে দেয়, মানে এটা হচ্ছে বড় বড় কোম্পানিরা যাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে যাদেরকে হায়ার করে, বলে দেয় যে আমার পোস্টে এতগুলা লাইক লাগবে, বুঝতে গেছে, এটা নরমালি বলে দেয় বেশিরভাগ ক্ষেত্রে বলে দেয়, তারপর আমার এত ফলোয়ার্স লাগবে বা একদিনে 100 কমেন্ট করতে হবে তোমাকে এভাবে, এই যে এগুলা কিন্তু কি করে, এই ক্যাপশন গুলাও অন্য মানুষ লেখে, দেখা গেল, বুঝা গেল, এই পর্যন্ত আর কোনো সমস্যা আছে, আছে কোনো সমস্যা নাই, কারণ ইনস্টাগ্রামে আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি নরমালি যা যা করি সেম জিনিস। তারপরও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আর এরপরে আমি আরেকটা জিনিস যেটা দেখানোর বাকি সেটা বললাম কি, ইনস্টাগ্রাম অ্যাডটা কিভাবে দিতে হয়, যেহেতু অ্যাড ইনস্টাগ্রাম অ্যাড ফেসবুক অ্যাড হুবহু সেম জিনিস, ঠিক আছে, শুধু ফেসবুকের জন্য ফেসবুকে ফেসবুকটা সিলেক্ট করতে হয় আর ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রামটা সিলেক্ট করতে হয়, দ্যাটস ইট। আর এগুলো যখন আমরা করতে যাব তখন, যেহেতু আমি বিজনেস ম্যানেজার, এখন যেহেতু সমস্যা চলতেছে ফেসবুকের, তো বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করা দেখাইতে পারিনি, তো হচ্ছে কি আমি ইনস্টাগ্রামটাও দেখাবো না, আমি নর্মালি ম্যানেজমেন্টটা দেখাবো, দেখাইলাম আজকে।
আপনাদের নেক্সট ডে ক্লাস থাকবে যে প্রত্যেকে একটা করে ইনস্টাগ্রাম, আর আরেকটা জিনিস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নতুন করার পরে 14 দিনের মধ্যে কোনো ধরনের পোস্ট না করাই বেটার, কারণ 14 দিন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটা খুব হাই রিস্কে থাকে, বা একটা করে পোস্ট করা যায় নর্মালি, আর রিস্ক না নেওয়ার জন্য হচ্ছে গিয়ে কোনো ধরনের পোস্ট না করাই বেটার। তো যখন আপনারা গিগ করবেন, গিগের মধ্যে বা ক্লায়েন্ট যখন কোনো কাজ দিবে, তখন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নিতে হবে যে তোমার ইনস্টাগ্রাম কি 14 দিনে পুরানো, ঠিক আছে, 2 উইকস ওল্ড, এটা বলতে হবে, জিজ্ঞাসা করে নিতে হবে। দেন যদি বলে না, তাহলে বলতে হবে যে ঠিক আছে, এটা 2 সপ্তাহ হয়ে নেক, তারপর আমি কাজ করব। না তো 2 সপ্তাহে যদি আমি ফলো দেই বা লাইক দেই, তাহলে অ্যাকাউন্ট যে কোনো সময় ডিজেবল করে দিতে পারে। যে বুস্টার অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল কি ডিজেবল করে নাই, টেম্পোরারি ডিজেবল করছে, 2 তারিখ পর্যন্ত, মানে 1 সপ্তাহের জন্য, গতকালকে করছে আর 2 তারিখ পর্যন্ত সময় নিছে, 1 সপ্তাহের জন্য আর কি। ঠিক আছে, 1 সপ্তাহ পর আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আর কিছু না। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আর যেটা বলতে নিলাম, কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট তো দেন না বলেও লাভ নাই, যদি কেউ দিতে চান তাহলে কেউ হচ্ছে গিয়ে 5টা পোস্ট করবেন খুব সুন্দর করে হ্যাশট্যাগ দিয়ে, আর হ্যাশট্যাগ এতগুলো ইউজ করবেন না, সর্বোচ্চ 10টা কি 15টা, মানে যে রিলেটেড, ড্রেস রিলেটেড, যদি যদি শাড়ি রিলেটেড ছবি দেন, তাহলে শাড়ির মধ্যে অবশ্যই প্যান্টের হ্যাশট্যাগ ইউজ করবেন না, বুঝে গেছে, জুতার হ্যাশট্যাগ ইউজ করবেন না, কেটে দিবেন, হ্যাঁ একটু হ্যাশট্যাগ গুলো পরে নিবেন, এতদিন যেমন কপি করে এনে দিচ্ছেন, কপি করে না, বুঝা গেছে। ওকে, তো 5টা করে করবেন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, এটা হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আচ্ছা হ্যাঁ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বিজনেসের জন্য, মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়ার জন্য আলাদা একটা ইনস্টাগ্রাম করতে হবে, আমি দিয়ে দিব ইনবক্সে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে দিব তোমাকে, ঠিক আছে, ওইটা হচ্ছে আপাতত নর্মালি প্র্যাকটিস করার জন্য, কারণ যেহেতু 14 দিনের মধ্যে তুমি কিছু করতে পারবা না, আমাকে নক দিও, হ্যাঁ হ্যাঁ 14 দিনের জন্য এমনিতে খুলে রেখে দিতে হবে। দেন একটা সুন্দর বায়ো লিখতে হবে, এভাবে বায়ো লিখবেন সবাই, সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি সুন্দর একটা বায়ো দেখতে চাই কালকে, ঠিক আছে, বায়ো দেখতে চাই, পুরানটাই আপনি সাজাবেন, বায়োটা এরকম করে সুন্দর করে সাজাবেন, সাজানোর পরে সবসময় চেষ্টা করবেন ফলোয়িং যত কম রাখা যায়, বুঝা গেছে, ফলোয়িং যত কম রাখা যায়। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা আমি দেখাই নাই, যে কিভাবে হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ফলো ফলোটা বাড়ানো যায়, নর্মালি ফলো বাড়ানোর জন্য আমি কয়েকটা ওয়ে বলতেছি, প্রথম ওয়ে হচ্ছে পোস্ট করা, ডেইলি পোস্ট করা, শিডিউল টাইম, শিডিউল অনুযায়ী পোস্ট করা। সাপোজ নর্মালি যেমন একটা টার্গেট রাখতে হবে, আমরা তো আর বাংলাদেশে কোনো ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি না, করতে চাচ্ছি নর্মালি সবারই একটা জিনিস, যদিও এটা হচ্ছে গিয়ে হেইট স্পিচ চলে যায়, যে কোনো কান্ট্রিকে আমি ছোট করতে চাচ্ছি না, বাংলাদেশ, আমি নর্মালি যে কাজটা করি, বাংলাদেশ পাকিস্তান আর ইন্ডিয়ার তো কোনো কাজ আমি নিবই না, ইম্পসিবল, এরা হচ্ছে জনমের খারাপ। তো এটা ফাইবার আবার মেনশন করা যায় না, তাহলে আমার ফাইবার অ্যাকাউন্ট ডিজেবল করে দিবে। যাই হোক, তো আমাদের এশিয়া বাদে পুরা ইউরোপ কান্ট্রিটা মেইনলি আমাদের টার্গেট থাকবে। সাপোজ এরকম একটা টার্গেট থাকবে যে আমি আমেরিকার জন্য একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি করতেছি বানাচ্ছি, বা আমেরিকাতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের আগে কিছু কাজ বলে নেই, কি কি কাজ করা যায়। প্রথমে হচ্ছে আপনার যদি একটা পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে একটা নিশের উপরে, যেমন এই নিশটা, এটা কি নিশটা কি শুধু ড্রেস, ওর অ্যাকাউন্টটা কি, অ্যাকাউন্টে খালি কি আছে, ড্রেস আছে, মানে ওর নিশটা হচ্ছে উমেন ড্রেস, যেহেতু খালি এই যে এগুলাই পোস্ট করতেছে, এটা নিয়ে তো কোনো ই নাই, সন্দেহ নাই, আচ্ছা। দেন তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপনার যখন এতগুলা ফলোয়ার্স হয়ে যাবে, অ্যাটলিস্ট 50,000 ফলোয়ার্স যখন আপনার হয়ে যাবে, তখন আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা থেকে শাউট আউট করতে পারবেন। হোয়াট ইজ শাউট আউট বলেন, অনলাইনে কেউ জানেন শাউট আউট কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, হ্যাঁ শাউট আউট হচ্ছে, সাপোজ আমি, আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, লাইক এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার, হুম, আর একটু আগে যে কুটু দা বিউটি ওয়ার্ল্ড বিউটি লাভার দেখালাম, তো ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও একটা লেডিস ফ্যাশন এরকম নিয়ে একটা অ্যাকাউন্ট। তো আমি বললাম আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মাত্র নতুন নতুন একটা বিজনেস শুরু করছি, তো আমি এই অ্যাকাউন্টে মেসেজ দিলাম, মেসেজ দিয়ে বললাম আপু আপনার তো এত ফলোয়ার্স, বা আমারও এই নিশ অনুযায়ী, মানে আমিও উইমেন ড্রেস নিয়ে কি করতেছি কাজ করতেছি, তো আপু আপনি কি পারেন, আপু আপনি কি আপনার অ্যাকাউন্টে আমাকে নিয়ে একটা পোস্ট দিতে পারেন, লাইক আমার হচ্ছে, আমার ফেসবুকে অনেক ফ্যান ফলোয়ার্স আছে,
আমি চাচ্ছি যে বুশরাকে প্রমোট করতে, যে বললাম বুশরা আমার একটা খুব ভালো একটা স্টুডেন্ট, রেগুলার অ্যাসাইনমেন্ট দেয়, বুশরা আমার লাইট জ্বালায় দেয়। আচ্ছা এই সব বলে দিলাম, তারপর বলে দিলাম যে বুশরা হচ্ছে, কেউ যদি বুশরাকে অ্যাড করতে চান তাহলে বুশরাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কি পাঠাতে পারেন, সাপোজ এই ধরনের কিছু একটা। এটা এটাকে বলা হয় যে প্রমোট, প্রমোট বা শাউট আউট, বুঝা গেছে? আই থিংক এটা এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই, সমস্যা আছে জিতু? আচ্ছা শাউট আউট কি বুঝা গেছে? আচ্ছা এবার আমরা একটু শাউট আউট করে কিরকম ইনকাম করা যায় বা শাউট আউট করতে অ্যাটলিস্ট কত ফলোয়ার্স লাগে আমরা একটু দেখে আসব, চলে যাব। হ্যাঁ অনেক ভালো, আমি সব দেখায় দিচ্ছি। ইনস্টাগ্রাম শাউট আউট, 12 ঘন্টার জন্য কেউ আপনাকে নিয়ে একটা ইনস্টাগ্রামে পোস্ট দিবে, তার জন্য $10-15, এত ইজি, অনেক ইজি। এখানে কি বলছে, আই উইল প্রোভাইড ইনস্টাগ্রাম শাউট আউট অন 1.3 মিলিয়ন ফলোয়ার্স অ্যাকাউন্ট। সে এত মানুষের মধ্যে কি করবে, শাউট আউট করবে 24 ঘন্টা, 24 ঘন্টার জন্য পোস্টটা রাখবে, 24 ঘন্টার জন্য পোস্টটা স্টোরিতেও শো করাবে, ঠিক আছে? দেন মানে 2 দিনে ডেলিভারি দিবে কেন, 24 ঘন্টার জন্য রাখলে 2 দিনে ডেলিভারি কেন দিবে, আমি তো এটাই বুঝি না। ওকে তাহলে এটা হচ্ছে $95, ঠিক আছে? 24 ঘন্টার জন্য সে কি করবে, পোস্ট করবে আর পোস্টটা রাখবে, পোস্টটা কিন্তু সারা জীবনের জন্য রাখবে না, আবার ডিলেটও করে দিবে। তারপরেও কি এটা প্রাইস কত, 95। ওকে এবার হচ্ছে 24 ঘন্টার জন্য রাখবে, 15% অফ, কি কি লেখছে, ডেলিভার ওভার 1 উইক, এতদিনের জন্য কি বুঝাইতে চাইছে। ওকে ফাইন, আরো কিছু অ্যাকাউন্ট দেখে আসবো আমরা। আই উইল গিভ ইউ ইনস্টাগ্রাম শাউট আউট অন মাই 2,32,000, ঠিক আছে, ডিজাইন পেজ অনুযায়ী। এখন যে কাউকে শাউট আউট দিতে বললেই হবে না, বুঝা গেছে? যে কাউকে, এখন কেউ যদি মনে করেন কাজ করে হচ্ছে গিয়ে জুয়েলারি নিয়ে, তার কাছে যদি আমি বলি আমার জামার ড্রেসটা, জামার এটা নিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে শাউট আউট দিতে হবে, জুয়েলারির জন্য জুয়েলারিতেই যেতে হবে, আর জামার জন্য জামার যেই ফেমাস লোক তার কাছেই যাওয়া লাগবে, এইটুকু তো ক্লিয়ার। ওকে তাহলে শাউট আউট নিয়েও কাজ করা যায়। আই উইল গিভ ইউ স্টোরি শাউট আউট, মানে শুধু স্টোরিতে শাউট আউট করবে 2,32,000-এর এই অ্যাকাউন্টটাতে। তারপরে কি করছে, আই উইল গিভ ইউ 24 ঘন্টা, 24 আওয়ার পোস্ট শাউট আউট, পোস্ট করে শাউট আউট করবে, সেখানে আবার মেনশন করে দিবে প্লাস ট্যাগ করে দিবে, বুঝে গেছে? ওকে এবার প্রিমিয়াম, পার্মানেন্ট পোস্ট শাউট আউট, আই উইল গিভ ইউ পার্মানেন্ট পোস্ট শাউট আউট মেনশন প্লাস ট্যাগ। আচ্ছা এখানে আবার অডিয়েন্স সাইজ বলে দিছো, কত অডিয়েন্সের কাছে যাবে, এটা জাস্ট নরমালি এমনিতেই কিছু না, এটা কি ধরনের সে শাউট আউট করে তার হচ্ছে এই, এটা কি, এই যে এটা মোবাইল ভার্সন থেকে দেখা যায়, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মোবাইলে দেখা যাবে কত মানুষ হচ্ছে কখন কবে অ্যাক্টিভ থাকে। এই ধরনের হচ্ছে কি সে শাউট আউট করবে, যে এই অ্যাকাউন্টটাকে শাউট আউট করছিল। আচ্ছা তো এটা তো আমরা আমরা তো বুঝতে পারছি, এইটুকু এইটুকু নিয়ে সমস্যা আছে। আর এরপরে যেন আমি আরেকটা কি বলতে চাচ্ছিলাম, শাউট আউট বলতে চাচ্ছিলাম, আরেকটা যেন কি বলতে চাচ্ছিলাম, আচ্ছা ইনস্টাগ্রামে ফলোয়ার্স কিভাবে বাড়ানো যায় এই ব্যাপারটা আমি এই বলতে চাচ্ছিলাম। ফলোয়ার্স বাড়ানোর বেশ কয়েকটা ওয়ে হচ্ছে, প্রথমত আমাদেরকে 3 বেলা পোস্ট করতে হবে, 3 বেলা না মানে শিডিউল অনুযায়ী পোস্ট করতে হবে, রেগুলার। একদিনে 10টা পোস্ট করলাম, পরবর্তী 1 সপ্তাহে কোনো খবর নেই, এরকম করলে হবে না, অল্প অল্প করে হলেও বা 2টা 1টা করে পোস্ট হলেও রেগুলার করতে হবে। দেন হ্যাশট্যাগ ইউজ করতে হবে। দেন পরবর্তী কাজ হচ্ছে যারা আমাদের পোস্টে লাইক দিবে, হ্যাশট্যাগ ইউজ না করলে লাইক আসবে না বেশি, ঠিক আছে, হ্যাশট্যাগ ইউজ না করলে বেশি লাইক আসবে না। তো যারা আমাদের পোস্টে লাইক দিবে ওদেরকে ওদের অ্যাকাউন্টে গিয়ে আমাদের লাইক দিতে হবে, ঠিক আছে? একসাথে যদি সব লাইক দিতে থাকি তাহলে কিন্তু হবে না, আবার বুঝে গেছে, একসাথে সব লাইক দিতে গেলে হবে না, আমাদের কি করা লাগবে, 2টা লাইক দিলাম, 1টা কমেন্ট করলাম। আর সবচেয়ে ইফেক্টিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে কমেন্ট করা, সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে কমেন্ট করা। ওকে দেন আরেকটা কাজ করতে হবে, যেমন আমরা এই ড্রেসটা নিয়ে পোস্ট করলাম বা হ্যাশট্যাগ ইউজ করলাম যে এইটা, বা প্যান্ট এরকম কিছু লিখলাম, তো প্যান্ট লিখে আমরা সার্চ করব ইনস্টাগ্রামে, এটা কিছু রিলোড দিয়ে নেই, আমরা প্যান্ট লিখে যে সার্চ অপশন আছে না, এখানে প্যান্ট লিখে সার্চ করব, দেন অনেক প্যান্টের পোস্ট পেয়ে যাব। কত পোস্ট আছে এখানে,
অনেক হিউজ পরিমাণ পোস্ট আছে। তো রিসেন্টলি মানে দুই এক মিনিট থেকে শুরু করে 10 মিনিটের মধ্যে যারা পোস্ট করছে তাদের পোস্টে গিয়ে আমরা লাইক দিব, বুঝা গেছে? তাদের পোস্টে গিয়ে আমরা কি করব, লাইক দিব। লাইক দেওয়ার পরে দেখবেন ওইখান থেকে অটোমেটিক্যালি 10টা লাইক দিলে বা 10টা ফলোয়ার্স ফলো দিলে তাহলে আপনার অটোমেটিক্যালি 2-3টা ফলোয়ার্স চলে আসবে, বুঝা গেছে? এইটা আর হচ্ছে পোস্ট রেগুলার করতে হবে, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর মনে করেন আপনার পোস্টে যারা হচ্ছে কি, আমি বারবার একই কথা রিপিট করতেছি, যারা লাইক দিচ্ছে তাদের অ্যাকাউন্টে গিয়ে পোস্ট করতে হবে, কমেন্ট করতে হবে, মোস্ট ইফেক্টিভ যেটা অর্গানিক গ্রোথ। আর ইনস্টাগ্রামে কিছু টুলস আছে, টুলসে আমি আগামীকালকে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আরেকটু কাজ দেখাবো মোবাইল ভার্সন থেকে, তখন আবার টুলস এর ইউজটা দেখা দিব, কিভাবে হাউ টু ইউজ টুলস ফর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, এ পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে? আরো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আজকে ভিডিওটা আমি এখানে অফ করে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাদের গ্রুপ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ ওই যে আগে ফলো দিবা, দেন হচ্ছে গিয়ে ফলোয়ার্স পাওয়ার পরে আনফলো করে দিবা, মানে সাথে সাথেই না, এটা 2-3 দিন পরে বা 4-5 দিন পরে, বুঝে গেছে? কারণ আমাদের সবসময় ইন্টেনশন থাকবে ফলোয়িংটা কমানো। হ্যাঁ বুঝি নাই, এটা তো করবেই, অনেক করে অনেক করে, ঠিক আছে, এরকমটা হয় স্বাভাবিক নর্মালি। তো ফলোয়ার্স আসবে যখন তোমার ফলোয়ার্স যখন বেশি হয়ে যাবে, যেমন তোমার ফলোয়ার্স এখানে যদি হয়ে যায় 500, যদি হয়ে যায় তখন তোমার অটোমেটিক্যালি দৈনিক 2-3টা করে ফলোয়ার্স বাড়তেই থাকবে, 5-7টা এরকম করে, আস্তে আস্তে যখন 1000 হয়ে যাবে তখন 10-12টা এরকম করে অটোমেটিক্যালি বাড়বে, বুঝা গেছে? আর যদি সুন্দর সুন্দর পোস্ট দেওয়া যায়, ক্যাপশন দেওয়া যায়, এঙ্গেজিং পোস্ট গুলো দেওয়া যায়, তাহলে হচ্ছে কি ফলোয়ার্স নর্মালি এইভাবেই বাড়বে, তোমার কোনো চান্স নেই। অবশ্যই কমবে, অনেক সময় অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায়, এই জন্য অ্যাকাউন্টের ফলোয়ার্স কমে যায়, ঠিক আছে? অ্যাটলিস্ট 50,000 হলে বেটার হয়, ঠিক আছে, কারণ এখানে তো মানুষের হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে ফলোয়ার্স থাকে। বুঝি নাই, হ্যাঁ গিগ হচ্ছে, হ্যাঁ গিগ দেওয়া যাবে, গিগ তো আমরা করব যখন আমরা একদম অ্যাডভান্স লেভেলে চলে যাব, আমরা তো শুধু ইনস্টাগ্রামে কাজ করব না নরমালি। এখন কেউ কিন্তু আবার চিন্তা করেন না আমি পোস্ট করে $1,00,000 ইনকাম করে ফেলবো, এটা কিন্তু কেউ ভুলেও চিন্তা করবেন না। এটা হচ্ছে অঢেল, অনেক বড় একটা সমুদ্র, ঠিক আছে, অনেক বড় সমুদ্রতে মাত্র আমরা এক পা ভিজাইছি, আরো অনেক কাজ বাকি, বুঝে গেছে? আচ্ছা তাহলে আজকে ক্লাসটা আমি এ পর্যন্তই রাখছি, ঠিক আছে, আসসালামু আলাইকুম।